আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা শিখব সুরা আল ফালাক এর বাংলা অর্থসহ যদি তোমাদের গত দুইটি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখবে কারণ হচ্ছে সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক এগুলো সবারই মুখস্থ থাকে কিন্তু এর অর্থগুলো অনেকে পারে না অথবা সময় করে শিখতে পারেনি তো আজকে আমরা সুরা আল ফালাকের বাংলা অর্থ শিখবো যাতে করে আমরা এটা পড়ার সময় নামাজে আমাদের মনোযোগ থাকে তো আমরা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম উল আমরা বরাবরের মতো বলছি আপনি বলুন আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে বলছেন আপনি বলুন আউদু এই ভার্বের অর্থ হচ্ছে আমি আশ্রয় গ্রহণ করছি তোমরা ভয় পেও না কারণ হচ্ছে এতটুক আরবির এত বড় বাংলা কেন এর কারণ হচ্ছে বাংলায় সৌন্দর্য মণ্ডিত করে বলা হয় আর আরবিতে এটা লক্ষ্য করা হচ্ছে না এটার ভার্বের অর্থই হচ্ছে আমি আশ্রয় গ্রহণ করছি কুল আলুদু আমি আশ্রয় গ্রহণ করছি আলুদু এর অর্থ হচ্ছে আমি আশ্রয় গ্রহণ করছি এখন কীসের থেকে আমি আশ্রয় গ্রহণ করছি বীরব্বিল ফালাক রব্বুন অর্থ পালনকর্তা ফালাক এর অর্থ হচ্ছে প্রভাত অর্থাৎ সকাল তো প্রভাতের পালনকর্তার নিকট আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহতালা রসুসাল্লাহ সাল্লামকে বলছেন প্রভাতের আপনি বলুন আল্লাহতালা নবী সাল্লা সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে প্রার্থনা করতে হয় আপনি বলুন প্রভাতের পালনকর্তার নিকট আমি আশ্রয় গ্রহণ করছি এরপর কিসের থেকে আশ্রয় গ্রহণ করছি অথবা পানা চাচ্ছি সেটা হচ্ছে মিং তার অনিষ্ট থেকে কিসের অনিষ্ট থেকে মা হলাক তিনি যা সৃষ্টি করেছেন এই মায়ের অর্থ হচ্ছে যা সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে খলাক শারুন এর অর্থ হচ্ছে অনিষ্ট মিন অর্থ হচ্ছে থেকে মিং শারি মা হলাক তিনি যা সৃষ্টি করেছেন আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি এরপর হচ্ছে আরও অনেক জিনিস থেকে আশ্রয় গ্রহণ করছি সেটা হচ্ছে অমিন শারি গ সেকিন এর অর্থ হচ্ছে অন্ধকার রাত্রি র শারুন এর অর্থ হচ্ছে অনিষ্ট মিন এর অর্থ হচ্ছে থেকে তো অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি এই অন্ধকার রাত্রি অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি এটা কখন আশ্রয় চাচ্ছি যখন এই অন্ধকার রাত্রি সমাগত হয় সমাগত অর্থ হচ্ছে ঘটে তো আমি আবার বলছি অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে পানাহা চাচ্ছি যখন তা সমাগত হয় অর্থাৎ তা ঘটে ইজা এর অর্থ হচ্ছে যখন অকবা এর অর্থ হচ্ছে সমগত হয় অথবা ঘটে আবারও বলছি আমি আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় চাচ্ছি অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমগত হয় এরপর আছে ওয়ামিংশারিন মিন এর অর্থ আমরা জানি শারুন এর অর্থ আমরা জানি মিন অর্থ হচ্ছে থেকে শারুন শাররি এর অর্থ হচ্ছে অনিষ্ট অনিষ্ট মানে হচ্ছে খারাপি নাফাসি এর অর্থ হচ্ছে জাদুকারিণী আর কদ এর অর্থ হচ্ছে গ্রন্থিতে ফুৎকার দিয়ে এ অর্থটা আমাকে মিলিয়ে নিতে নিতে হয়েছে যেহেতু আমরা বাংলায় সৌন্দর্য মণ্ডিত করি একটা বাক্যকে তাই এখানে একটা বলা বাহুল্য যে আমাদের রসুল সাল্লি সাল্লাম ইহুদিদের মাধ্যমে কিছু জাদুটনার মধ্যে পড়েছিলেন তখন তালা রসুল সাল্লা সাল্লামকে শিখিয়ে দিয়েছেন যে আপনি এভাবে আমার কাছে দোয়া করুন তো সেই জাদুকারিণীদের কথা বলার সময় এই প্রসঙ্গ টানা হয়েছে যে গ্রন্থিতে অর্থাৎ যে গিট এর অর্থ হচ্ছে গ্রন্থিতে এর সোজা বাংলা এর অর্থ হচ্ছে গিট কোনো কিছুতে গিট রাখা তো জাদুটোনা যেগুলো করা হয় সে সময় দড়ির গিট এরকম কিছু গিট দিয়ে হ্যাঁ করা হতো তো সেখানে যেহেতু জাদুকারী জাদুকর যারা ছিল তারা রসুল সাল্লা সাল্লামের খারাপ চাইতো তাই রসুল সাল্লামকে আল্লাহ তাল্লা শিখিয়ে দিয়েছেন যে জাদু যারা জাদু করে তাদের থেকে আপনি আমার কাছে পানাহ চান অর্থাৎ আশ্রয় চান তো এখন পুরো অর্থটা কি দাঁড়ায় নাফফাসাতি এর অর্থ হচ্ছে জাদুকারিণী আর ফিল ওকদ এর অর্থ হচ্ছে গ্রন্থিতে অর্থাৎ গিটের মধ্যে আর ফুৎকার দিয়ে এর এই অর্থটা হচ্ছে উজ্জ্বল এটা আমি বাক্য সৌন্দর্য মণ্ডিত করার জন্য এনেছি তো আমি কি করছি গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অন্তিষ্ট অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি এরপর হচ্ছে ওয়ামিং রিহা সিদ্দিন ইদা হাসাদ অনেকেই অধি যেহেতু রসুল্লাহ সাল্লামের সুস্থ সময়ে তারা জাদু করে রসুল্লাহ সাল্লামকে অসুস্থ করেছে ঠিক তেমনি এরকম অপর যারা অনেক আছে যারা এরকম করেছে তারা রসুলসাল্লাসাল্লামকে কোনো ক্ষতি করতে পারছে না কিন্তু তারা রসুল্লা সাল্লামের ব্যাপারে হিংসা করত। তো সেই জন্য আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামকে শিখিয়ে দিয়েছেন যে যা হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করুন যখন সে হিংসা করে তো এখানে আমি শাব্দিক যে অর্থগুলো বলি মিন অর্থ হচ্ছে থেকে সারি এর অর্থ হচ্ছে অনিষ্ট হাসি দিন এর অর্থ হচ্ছে হিংসুক এখানে আমরা পরবর্তীতে শিখব কিভাবে হিংসুকের এই র এসেছে আমরা যখন গ্রামার শিখব আরবি তখন আমরা শিখব হিংসুকের অনিষ্ট থেকে যখন ইদা এর অর্থ আমরা আগেও পড়েছি ইদা অর্থ যখন হাসাদা এর অর্থ হচ্ছে সে হিংসা করেছে তো সে যখন সে হিংসা করে হিংসুকের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি এরপর আমরা যদি পুরোটা একসাথে দেখি এর অর্থ আসে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটা আমি বিসমিল্লাহ রহমান রহিমের বাংলা অর্থ লিখেছি এরপর আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার অর্থাৎ সকালের পালনকর্তার তিনি যা সৃষ্টি করেছেন সেটা থেকে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি যখন তা সমগত হয় আমি আবারও বলছি আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমগত হয় তার থেকে আমি আশ্রয় গ্রহণ করছি গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি এবং হিংসকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তার থেকে আমি আশ্রয় গ্রহণ করছি তো আলহামদুলিল্লাহ আমরা সুরা ফালাকের অর্থ আমরা মোটামুটি আত্মস্ত করেছি তুমি বারবার ভিডিওটি দেখো লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে করে তুমিও এই সবের ভাগিদার হতে পারো সালামুকুম রহমতুল্লাহি